আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো এইটা হচ্ছে নীল রহস্য এবং যথারীতি সমরেশ মজুমদার। এই বইটার ভিডিও কিন্তু অনেক আগেই করেছিলাম, গত নভেম্বরে করেছিলাম, আর কুঠুরি নয় দরজার পরপরে এই বইটা পড়া হয়েছিল এবং ভিডিও দুটো একদিনই করেছিলাম। তো ভিডিওটা আমার কাছে ভালো লাগেনি পরে, যার ফলে আজকে আবার করছি। যার বই নিয়ে কথা বলছি তিনি সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার কিন্তু ব্যক্তিকে ছাড়িয়ে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন, তিনি একটা ব্র্যান্ড। তো তার বই নিয়ে কথা বলা তো কঠিন কাজ। তো আমি তো আসলে বুক রিভিউ করছি না, যেহেতু পাঠক প্রতিক্রিয়া জানাচ্ছি, মানে পাঠক হিসেবে আমার প্রতিক্রিয়াটা জানাবো কেমন লেগেছে পড়ে। তো নীল রহস্য, যারা বইটি পড়েননি তাদের কাছে একটা অনুরোধ, এই বইটার নাম শুনেই বা নাম পড়ে এবং প্রচ্ছদটা দেখেই আপনার প্রথম চান্সে কি মনে হয়, কি রকম কি চিন্তাটা আসে মাথায় যে কি হতে পারে, নীল রহস্য বইটার বিষয়বস্তু কি হতে পারে, জাস্ট একটা গেম ধরেন, ঠিক আছে? আপনি এখনই ভিডিওটা পজ করে কমেন্টে লিখবেন যে আপনার কী মনে হয়েছে, নীল রহস্য একটা বই নাম শুনলেন, প্রথম শুনেই প্রথম মানে শ্রবণে আপনার কি মনে হয়েছে যে নীল রহস্য কী ধরনের বই হতে পারে, একটু লিখুন, তারপরে আবার প্লে করবেন ভিডিওটা। ওকে, যাই হোক, ওকে, আশা করি ব্যাক করেছেন। এই বইটিতে তিনটি গল্প আছে, তো আমি ভেবেছিলাম পুরোটাই নীলকে নিয়ে লেখা হবে। সো আমি সূচিপত্র দেখিনি, না দেখে আমি পড়া শুরু করেছি, পড়ার পরে দেখি যে গল্প হঠাৎ করে শেষ হয়ে গেছে। পরে সূচিতে এসে দেখি যে না, তিনটে গল্প আছে। ভাবলাম যে আর দুটো লেখা যাবে না, একটা গল্প না তিনটা। কিন্তু বেসিক্যালি তিনটে গল্পর নায়কই হচ্ছে বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নীল। নীল প্রথম গল্পতে থাকে হচ্ছে একজন আর্মি পার্সন, ছিল আর্মি পার্সন, কিন্তু একটা পরিস্থিতিতে পড়ে সে আসলে একটা ট্র্যাপে পড়ে যায়। তো প্রথম গল্পটা আমার কাছে খুবই চমৎকার লেগেছিলো ধরতে গেলে। আর তারপরে যে গল্প, সে ওই ট্র্যাপে পড়ে ওখান থেকে প্রথম গল্পের শেষে ধরে নেওয়া যায় যে সে মুক্তি লাভ করে ট্র্যাপ থেকে, মুক্তি লাভ করে সে জাহাজে কাজ নেয়। তো জাহাজে বন্দরে বন্দরে কাজ করে, এক সময় সে ফিরে আসে জাহাজে কাজ করে, ছুটি নিয়ে ফিরে আসে তার এলাকাতে। ফিরে এসে আবার ট্র্যাপে পড়ে, আর একটা ট্র্যাপে পড়ে, এটা তার নিজের দোষে পড়ে পড়ে বলতে হবে। সো ওই ট্র্যাপ থেকে যখন বেঁচে যায়, বেঁচে সে তখন আর দেশের বাইরে যায় না, দেশেই থাকে, একটা সমুদ্রের পাড়ে এক ফ্যামিলির কাছ থেকে একটা বাড়ি কিনে নেয়, ধরতে গেলে একটু পাহাড়ের উপরে টিলার উপরে বাড়িটা কিনে, ওখানে সে তার যে জমানো টাকাটা ছিল ওখানেই, ওই টাকা দিয়েই তার জীবনযাপন চলছিল। কিন্তু আবার সে একটু বিপদে পড়ে, সেটা আমি একটু পরে বলছি কীভাবে পড়ে। তো প্রথম গল্পটা বলি, প্রথম গল্পটা হচ্ছে বন্দিনিবাস। বন্দিনিবাসে আপনার অনেক রোমাঞ্চ অনুভূত হবে। এখানে সে পাহাড়ে থাকে, যে ট্র্যাপে পড়ে ওই ট্র্যাপের মধ্যে থেকেই, মানে সে একজনের আন্ডারে একটা চক্রের মধ্যে পড়ে যায়, চক্রের মধ্যে পড়ে যায়, চক্রের হাতে পড়ে। সেখানে সে কমান্ডো ট্রেনিং করায়, কোনো একটা দেশে গেরিলা আক্রমণ হবে তাদেরকে সে ট্রেনিং করায়। এটা পড়তে গেলে হয়তো মানে আমার মতো পাঠক যদি আপনি হয়ে থাকেন, তাহলে ওই যতগুলো টিমকে সে ট্রেন আপ করেছে, শেষ যে দলটা আসে ওখানে একটা, ওই দলে একটা মেয়ে থাকে, তো ওখানে কিছু ঘটনা ঘটে। তো ওই মেয়েটার যে বর্ণনা দেওয়া হয়, খুব বেশি কিছুই বলা নাই আসলে মেয়েটার সম্পর্কে, মানে যে মেয়েটা যে খুব বেশি অ্যাপিয়ারেন্স আছে কাহিনীর মধ্যে তা না, কিন্তু অল্প যেটুকু অ্যাপিয়ারেন্স আছে নায়িকাকে আপনার বেশ মোটামুটি ভালোই লাগবে। মানে আছে না যে মাসখানিক একটা মেয়েকে দেখলে মনে থাকলো, এরকম একটু থাকতে পারে। ওকে, আর নায়িকাকে ছাপিয়ে আসলে যে ভিলেন চরিত্র যে থাকে, তার যে গার্লফ্রেন্ড থাকে বা তার স্ত্রী, তাকে তার সৌন্দর্য আরও বেশি ফুটিয়ে তোলা হয়েছে। আর সমরেশ মজুমদার লেখক হিসেবে তার একটা মজার ব্যাপার কি জানেন, সৌন্দর্য বর্ণনা করার ক্ষেত্রে তিনি একটা সেন্টেন্স খুব ব্যবহার করতে দেখেছি আমি তাকে, এটা আমার কাছে খুব মজা লেগেছে। এই নীল রহস্যের মধ্যেও আছে, আবার মনে হয় আটকুটরি নদীর রচাতেও কয়েকটায় পাওয়া যেতে পারে। লেখা থাকে কোনো মেয়েকে যদি ভালো লাগে বা ওর রূপ বর্ণনা করতে গেলে বলবে যে নায়ক ভাবছে যে এই মেয়ের জন্য বারবার পৃথিবীতে আসা যায়, বারবার পৃথিবীতে আসতে হলে তো মরতে হবে না, তো উনি মরার কথা বলেন না, যে এই মেয়ের জন্য বারবার মরে যাওয়া যায় এরকম বলতে দেখি শুনি বা পড়িনি। তিনি বলেন যে এত রূপবতী একটা মেয়ে, এর জন্য বারবার পৃথিবীতে আসা যায়, তার মানে
সুন্দর রূপ উপভোগ করতে হলে আপনাকে মরতে তো হবেই, তাই না? বারবার পেতে হলে বারবার মরতে পারতে। যাই হোক, সৌন্দর্য আস্বাদন করতে গেলে, ভালো কিছু পেতে গেলে যে কী পরিমাণ বিসর্জন দিতে হয়, তা সমরেশ মজুমদারের এই বাক্যে কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। বাই দ্য ওয়ে, তো ওই বন্দিদশা থেকে আসলে নীলকে মেরে ফেলার চেষ্টা করা হয়, নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু নীলের যে বুদ্ধিমত্তা এবং তার যে ক্ষিপ্রতা, তার যে দক্ষতা, সেটা দিয়ে সে শেষ পর্যন্ত মুক্তি পেয়ে যায় বন্দিনিবাস থেকে। বন্দিনিবাসের পর যে গল্পটা সেটা হচ্ছে শেষের খুব কাছে। এই গল্পের পুরো ঘটনাটা, নীলের একটা গার্লফ্রেন্ড থাকে সেটা এই গল্পে জানা যায়, কিন্তু গার্লফ্রেন্ডের খুব করুণ দশা হয়, তাকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়, মানে সে আর ঘর থেকে বের হয় না, মানে ধরে নেওয়া যায় যে সে জাস্ট একদলা মাংসপিণ্ড, সেই মাংসপিণ্ডের মধ্যে জান আছে আর কি, প্রাণ রয়েছে, এইটুকুই যা, আর তেমন কিছুই আসলে বৈশিষ্ট্যমণ্ডিত তেমন কিছুই নাই তার মধ্যে। আর দেখছো নীল চেয়েছিল কিন্তু নীলকে দেয়া হয়নি, সো নীল চলে যায়। ফিরে এসে জানতে পারে তার বন্ধুর বোন ছিল, তার বন্ধুর বোনকে পাড়ার ছেলেরা উত্ত্যক্ত করত, বন্ধু যখন সেটার প্রতিবাদ করতে যায় বন্ধুকে মেরে ফেলে, আবার বন্ধুর বোনকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। নীল অনেক প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে তাকে চিকিৎসা করবে, জানার পরে খুব কষ্ট পায়। এই সব কিছু ছাপিয়ে পাঠক হিসেবে আমার কাছে যেটা ধরা পড়েছে, অনেক মজার গল্প, শেষের খুব কাছে গল্পটা ভালো লাগে আপনার কাছে, তা আমার কাছে এই গল্পের নায়িকা যে মিলান, নীলের যে প্রেমিকা, তার চেয়েও আমার কাছে মিলানকে নায়িকা মনে হয়েছে বেশি। মিলানের যে রূপের বর্ণনা আছে, তার যে অ্যাপিয়ারেন্সটা আছে, উপস্থিতি তো অনেক রকম হতে পারে, চুপ করে বসে থাকা, ঝিমানো হতে পারে, আবার চটপটে হতে পারে, কিন্তু তার অ্যাপিয়ারেন্সটা আমার এত ভালো লেগেছে। প্রথম প্রথমে ভালো লাগেনি, কিন্তু নীলের গল্পের শেষের দিকে এসে, মানে শেষের দিক থেকেই ভালো লাগা শুরু হয়েছে মিলানকে। তো পুরো গল্পটা যখন শেষ করেছি, দেন এই শেষের খুব কাছের পরে কিন্তু আরও একটা গল্প আছে, গল্পের নাম হচ্ছে হৃদয় আছে যার। তো মিলানকে ভালো লাগার যে অনুভূতিটা, সেটা একদম শেষ যে গল্পটা সেটা পড়ার সময় ছিল। ইট মিনস যে তিনটে গল্প আছে, তিনটে গল্পের মধ্যে মিলান নামে যে নায়িকাটা ছিল তাকে সবচেয়ে বেশি ভালো লাগছে। এত যে নায়িকাকে ভালো লাগে ভালো লাগে বলছি, কীভাবে যে কে নিচ্ছে না তা তো বুঝতে পারছি না। যাই হোক, নায়িকাকে ভালো লেগেছে বলবো না তো কী করবো, পাঠক তো এটাই প্রতিক্রিয়া জানাবে, তাই না, যে লেখকের কোন বর্ণনাটা কি ভালো লাগলো না লাগলো বইয়ের। তো এটা হচ্ছে শেষের খুব কাছে। তো সে নীল অনেক মানে আসে, যখন জাহাজ থেকে ফিরে ছুটিতে আসে, স্টেশন থেকে একটা ফোন কল, একজনকে হেল্প করতে যায়, একটা ফোন বুথে যায়, ফোন কল করতে গিয়ে সে টের পায় একটা হোটেলে গেলে সে অনেকগুলো টাকা হাতে পেয়ে যাবে। তো সে তো সাহসী মানুষ, ওই টাকার লোভে পড়ে সে আসলে বিপদের শুরু ওখান থেকেই হয়। এই নানান কাণ্ড, অনেক অর্ডার টার্ডার হয়, সে তার সবগুলোর সাথে তার নাম জড়িয়ে যায়, পুলিশ তাকে খুঁজতে থাকে, সে অনেক বড় বিপদে জড়িয়ে যায়। সম্ভবত ফাইনালি যে লাস্ট গল্পটা, যে সে সমুদ্র সৈকতে যে জীবনযাপন করে, এটার কারণ হয়তো সেটাই, কিন্তু ঢেঁকি স্বর্গে গেল ধান ভাতে আর কি, নীল ওখানে গিয়ে বিপদে জড়ায়। কীভাবে শেষের গল্প যেটা হয়, নীল সমুদ্র সৈকতে বাস করে, তো ওখানে দেখে যে যারা জেলে আছে মাছ ধরে, ওরা যে মাছ বিক্রি করে, ওরা ওইখানকার যে জেলে সম্প্রদায়, ওদের জীবন মারাত্মক লেভেলের কষ্টকর, মানে এক বেলায় ঠিক মতো খাবার পায় না ঠিক মতো, এমন যন্ত্রণাদায়ক তাদের জীবন, কিন্তু প্রতিদিন তাদের মাছ ধরতে যেতে হয়। তো নীল যেটা জানতে পারে, ওই জেলেদেরকে ঋণ দেয়া হয়, যারা ঋণ দেয় ওই যে যখন মাসে মানে মাসের যে মৌসুম থাকে, তো একটা তো যখন মৌসুম থাকে না তখন তারা ওই টাকায় দাদন নেয় বা লোন নেয়, ওই লোন দিয়ে তারা ওই মানে বেকার সময়টা তাদের সংসার চালায়। কিন্তু যখন মাছের মৌসুম শুরু হয় তখন মাছ ধরে নিয়ে ঘাটে বেড়া শুরু, যারা লোন দেয় ওরা সব মাছ নিয়ে চলে যায়, একদম পানির দামে নিয়ে চলে যায়। তো দেখা যায় যে ওদের জীবনের কোনো উন্নয়নই হয় না কখনোই, এই যে একটা চক্রে ওরা জড়িয়ে বলে পড়ে, যে লোনের চক্রে, এখান থেকে ওরা কেউই বের হতে পারে না। নীল এটা বুঝতে পেরে
সে ওদেরকে হেল্প করে আইনানুগভাবে, মানে তাদের একটা সমিতি গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু যে সিন্ডিকেটের বেড়াজালে জেলেরা আটকে গেছে, সেখান থেকে তো তারা নিশ্চয়ই তাদেরকে ছাড়তে চাইবে না। সিন্ডিকেটরা অবশ্যই চড়াও হবে, কারণ নতুন যদি জেলে সম্প্রদায়ের মধ্যে যদি তাদের কল্যাণে সমিতি গড়ে ওঠে, তাহলে কিন্তু বিজনেস করতে পারবে না, অনেক বড় একটা বিজনেস বন্ধ হয়ে যাবে। সো যেটা করা হয়, তারাও অনেক বাধা দেয়, কিন্তু নীলের বুদ্ধিমত্তা, নীলের সাথে আরও একজন উকিল আছে, সে উকিলের সাথে দেখাওয়াটাও বেশ নাটকীয়, পড়লে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো সে সবাই মিলে ফাইনালি একটা সমিতি গঠন করে। তো দেখা যায় শেষ যে গল্পে, এই গল্পে আসলে নীল কোনো বিপদ আর জিয়ে রাখা হয় না, নীলকে মোটামুটি সব ধরনের অন্যান্য গল্পগুলোতে যেমন নীল একটা বিপদ থেকে আরেকটা বিপদে পড়েছিল, লাস্ট গল্পে আর অন্য কোনো বিপদে পড়ে না ধরতে গেলে, তাই বলা যায় আর কি। সো ফাইনালি তিনটা গল্প ভালো লেগেছে। তবে সমরেশ মজুমদারের নাম যেখানে আছে, আমার কাছে মনে হয়েছে যে ওনার নামের সাথে আসলে এই গল্প এই লেখার যে ভাড়াটা আর কি যায়নি আমার কাছে, ঠিক আমি পাঠক হিসেবে সন্তুষ্ট হতে পারিনি। যারা বাংলাদেশে থাকেন এবং দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের নোট বই পড়ে, নোট বই দিগদর্শন নামে একটা কোম্পানি আছে, প্রকাশনী আছে, আরসিপালের বই তারা খুব চলে বইটা। তো শুনেছি যে ওই বইগুলো নাকি তিনি এখন আর নিজে লেখেন না। তারপরে আব্দুল সালাম ছিল, এম এ সালাম সম্ভবত ছিলেন, ছোটোবেলায় দেখেছি এটা। তো ওই স্টুডেন্টরাই আসলে বইগুলো লেখেন, কিন্তু স্যারের নামেই চলে এরকম টাইপের। তো কিছুটা আমার এরকম লেগেছে, হয়তো তার কোনো ফেলোদেরকে দিয়ে লিখেছেন কি না গল্পগুলো, আই ডোন্ট নো, তিনি গাইডলাইন দিয়েছেন তারা লিখেছেন, এরকম হতে পারে। আবার এমনও হতে পারে এই বইটা পড়ার ঠিক আগেই, ইমিডিয়েট আগে, মানে পরপর দুটো বই পড়েছিলাম আমি, আটকুঠুরি নয় দরজা পড়েছিলাম। তো যারা আটকুঠুরি নয় দরজা পড়েছেন জানেন যে বইটা কি মারাত্মক লেভেলের একটা বই। সো এরকম হতে পারে আমার পাঠক মন আটকুঠুরি নয় দরজার যে একটা ভাইব মনের মধ্যে ছিল, তার মধ্যে আবার এটা বলেছি, সেই কারণে এটাকে ডাউনলোডেও হতে পারে আমার কাছে। এটাও আমি জাজ করেছি নিজে নিজে যে কেন এরকম হবে, কারণ আমি আসলে এত কিছু বই এক জীবনে পড়িনি। কারণ আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে ক্লাস সেভেনের একটা মেয়ে যতগুলো বই পড়েছে এই সেই বয়স পর্যন্ত, আমি আমার এখন পর্যন্ত যতটুকু বয়স আমি তার 25% বইও পড়িনি। সুতরাং পাঠক হিসেবে আমি আসলে খুব বেশি বই পড়া মানুষ আমি না। তো যতটুকু পড়েছি আমার কাছে এরকম ফিলিংসটা লেগেছে যে বইটা ওই লেভেলের হয়নি আর কি। তারপরেও পড়লে আপনাদের ভালো লাগবে আশা করি। তো এই ছিল সমরেশ মজুমদারের নীল রহস্য। নীল একজন ব্যক্তি, তো ওই ব্যক্তি কেন রহস্যময়, তার জীবনের কী রহস্য, বিভিন্ন দারুণ দারুণ ঘটনাগুলি দিয়ে সাজানো একটি সুন্দর বই। বইটি পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বইটি কিনেছিলাম শপি বুক থেকে, 8টা নাকি 6টা বই একসাথে কিনেছিলাম। সো স্পেসিফিক এটার দাম আমি বলতে পারছি না। এটা নীলক্ষেত কিংবা নিউ মার্কেট কিংবা বাংলা বাজার গেলে আপনারা কিনতে পারবেন, অনলাইনেও পেয়ে যাবেন, রকমারি.com কিংবা অন্য জায়গা থেকেও পেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, না লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। কোন বিষয়টা আপনাদের বিরক্তির উদ্রেক করে সেটা দয়া করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করতে পারবো ওই দিকটা ডেভেলপ করার। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।